দলীয় নেতা বেগম খালেদা জিয়া গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে যোগ দিতে নয়াপল্টনে যাবেন বেলা তিনটার পর এমনটাই জানিয়েছিলেন চেয়ারপারসনের নিরাপত্তা কর্মীরা গতকালের মতো আজও তার বাড়ির পূর্বপাশের গলিতে আড়াআড়িভাবে বালু ভর্তি ট্রাক রাখা আছে একই সাথে সেখানে ছিল জল কামানো পুলিশ র্যাব ও সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কর্মকর্তাদের তৎপরতা দেখতে পাওয়া গেছে বিকেল পাঁচটায় ব্রিটিশ কমিশনার রাবার্ট উইনিং গিপসন বেগম জিয়ার সাথে দেখা করতে এলে বালু ভর্তি একটি ট্রাক রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয় এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী চেয়ারপার্সনের পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান এবং উপদেষ্টা উদ্দিন খালেদা জিয়ার সাথে দেখা করতে তার বাসভবনে প্রবেশ করেন সকাল থেকে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ঘিরে রেখেছে দশ প্লাটুন পুলিশ বেলা তিনটার দিকে বাড়ির বন্ধ ফটকের সামনে সত্তর জনের মতো পুলিশ অবস্থান নিয়েছেন সকাল থেকে বিএনপির কোনো নেতাকর্মীকে গুলশান দুই নম্বর থেকে খালেদা জিয়ার বাড়ি পর্যন্ত আসতে দেখা যায়নি সোমবার বেলা একটা বিশ মিনিটে খালেদা জিয়ার বাসায় যেতে চাইলে বাড়ির সামনে থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান এমপি রাশিদা বেগম হীরা ও সাবেক এমপি হালিমা নেওয়াজকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় পুলিশ তবে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান সহ আটক বিএনপির তিন নেত্রীকে দুই ঘন্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন